আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে লার্ন উইথ ফান 1 to 1 এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে জানবো বয়েস সম্পর্কে, অর্থাৎ কিভাবে অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসিভ বয়েসে রূপান্তর করতে হয় সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য। তো চলো কথা না বেরিয়ে শুরু করি। বয়েস এর অর্থ হচ্ছে বাচ্চা। এটা তোমাদের একদম ক্লাস 7 থেকে আজীবন পর্যন্ত কাজে লাগবে। তোমাদের ইন্টারমিডিয়েট এবং যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রেও বিভিন্ন সময় বয়স এসে থাকে, এই জন্য এটি একটি গ্রামারের গুরুত্বপূর্ণ টপিকস, আমাদের সবারই শেখা প্রয়োজন। তো বয়স অর্থ হলো বাচ্চা। যদি আমরা প্রশ্ন করি বয়স কাকে বলে, তখন উত্তর আসবে বার্বা ক্রিয়ার প্রকাশের ধরনকে বয়স বা বাচ্চা বলে। বয়স 2 প্রকার, যেমন অ্যাক্টিভ বয়স বা কর্তৃবাচ্য এবং প্যাসিভ বয়স বা কর্মবাচ্য। অ্যাক্টিভ বয়েস, সাবজেক্ট বা কর্তা নিজেই কাজ সম্পন্ন করলে তাকে অ্যাক্টিভ বয়েস বলে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে সাবজেক্ট হলো আই এবং যার অর্থ আমি, আমার দ্বারা এখানে কাজ করা হয়েছে বা সাবজেক্ট দ্বারাই কাজ করা হয়েছে। তো সেই কথাটি উপরে বলা ছিল যে সাবজেক্ট বা কর্তা নিজেই কাজ সম্পন্ন করলে তাকে অ্যাক্টিভ বয়েস বলে। এবার আমরা জানি যে প্যাসিভ বয়েস কাকে বলে। কোনো কাজ সাবজেক্ট বা কর্তা নিজে না করে অবজেক্ট বা কর্ম দ্বারা সম্পন্ন করলে তাকে প্যাসিভ বয়েস বলে, যেমন রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ আমার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে আমরা দেখলাম যে বয়েস 2 প্রকার, অ্যাক্টিভ বয়েস, প্যাসিভ বয়েস। যে সেন্টেন্সের সাবজেক্ট কাজ সম্পন্ন করে ওই সেন্টেন্সটাকে বলা হয় অ্যাক্টিভ বয়েসের সেন্টেন্স, এবং যেই সেন্টেন্সের সাবজেক্ট কাজ সম্পন্ন না করে অবজেক্ট বা কর্ম দ্বারা সম্পন্ন করে তাকে বলা হয় প্যাসিভ বয়েস। আমরা এখন জানবো কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারি। অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরের কিছু সাধারণ নিয়ম রয়েছে। এই সাধারণ নিয়মগুলো মেনে আমরা যদি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করি, তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে পারবো। যেমন অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরের কিছু নিয়ম, যে প্রথমে আমাদের অবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ বয়েসের অবজেক্টকে প্যাসিভ বয়েসের সাবজেক্টে রূপান্তর করতে হবে এবং টেস অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বি থ্রি বলি, এটা বসবে। তারপর এক্সট্রা কোনো ওয়ার্ড থাকলে তা বসাবো, বাই বসবে। এবং সবশেষে অবজেক্ট সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করব, এবং এরপরে আমরা চাইলে এক্সট্রা যে অতিরিক্ত শব্দগুলো বা ওয়ার্ডগুলো থাকে বসাতে পারি। যেমন আমরা একটা উদাহরণ দেখি, যার অ্যাক্টিভ সেন্টেন্সটা হচ্ছে উই ডিড দ্য ওয়ার্ক, অর্থ হলো আমি কাজ আমরা কাজটি করলাম। এটা যখন আমরা প্যাসিভে করতে যাব, প্রথমে এখানে অ্যাক্টিভের বাক্যটার সাবজেক্ট হলো দ্য ওয়ার্ক, আমরা দ্য ওয়ার্ক অবজেক্টটাকে আমরা এখানে প্যাসিভের সাবজেক্ট দ্য ওয়ার্ক করে নিলাম। এরপর এই যে ডিড থাকার কারণে এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদের এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বসানো হয়েছে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডিডের অর্থাৎ ডো বা ডিডের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বসানো হয়েছে। এবং স্ট্রাকচার অনুযায়ী বি থ্রি এর পরে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বাই এবং শেপ শেষে এই যে অবজেক্টটাকে অর্থাৎ অ্যাক্টিভ বয়েসের সাবজেক্টটাকে উই, এটাকে আমরা অবজেক্ট রূপে এখানে প্যাসিভ বয়েসের অবজেক্ট হিসেবে বসেছি আস। তো পুরোটা বাক্য হলো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই আস, অর্থাৎ আমাদের দ্বারা কাজটি করা হলো। এখানে অ্যাক্টিভ বয়েস আমরা দেখতে পাচ্ছি উই, যেটা সাবজেক্ট এর অর্থ আমরা, এবং আমাদের দ্বারাই আমরাই কাজটি করছি, মানে সাবজেক্ট নিজেই কাজ সম্পন্ন করেছে। আর প্যাসিভ বয়েসে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই আস, আমাদের দ্বারা কাজটি করা হয়েছে, অর্থাৎ এই যে সাবজেক্ট দ্য ওয়ার্ক, উনি নিজে কাজ না করে অবজেক্ট আস দ্বারা কাজগুলোকে সম্পন্ন করেছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েসের রূপান্তরের সাধারণ নিয়ম। এখন আমরা যদি টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েসে রূপান্তর করতে চাই, তাহলে তার জন্য একটি সাধারণ শখ রয়েছে। এই শখটি তোমরা চাইলে স্ক্রিনশটের মাধ্যমে পিকচার তুলে তারপর এটাকে মুখস্থ করতে পারো। যেমন অ্যাক্টিভ ও প্যাসিভ বয়েসের তুলনামূলক স্ট্রাকচারগুলো যদি আমরা একটু লক্ষ্য করি,
তাহলে দেখবো প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা সেটা আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা প্যাসিভ স্ট্রাকচারটা একটু ভিন্ন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। ঠিক তেমনিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস আইনযুক্ত ভার্ব প্লাস অবজেক্ট, এবং প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এখানে আমাদের একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা ইনডিফিনিট ব্যবহার করি সেটা প্রেজেন্ট পাস্ট অথবা ফিউচার, সেই ক্ষেত্রে আমাদের ওই যে কন্টিনিউয়াসের যেই অকজুলের ভার্বগুলো থাকে অ্যাক্টিভের ক্ষেত্রে কন্টিনিউয়াসের যে অকজুলের ভার্বগুলো থাকে, প্যাসিভের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে সেই কন্টিনিউয়াসের ভার্বগুলো অকজুলের ভার্বগুলো ব্যবহার করব। যেমন আমরা প্যাসিভের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজার ব্যবহার করেছি, কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে কিন্তু সেটা নেই। আর আরেকটি বিষয় আমরা যে সাধারণ নিয়ম করেছি, আমাদের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর টেন্স অনুযায়ী অকজুলের ভার্ব, এবং বি থ্রি সবসময় প্যাসিভ ভয়েসে বি থ্রি বসানো হবে বাই এবং অবজেক্ট, এই রুলসগুলো থাকবে। শুধু পরিবর্তন হবে অকজুলের ভার্বগুলো, এছাড়া প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে সাধারণত কোনো পরিবর্তন হয় না। এখানে পরিবর্তন হবে অকজুলের ভার্বগুলো, আর সব ক্ষেত্রেই বি থ্রি বাই প্লাস অবজেক্ট, সাবজেক্ট বি থ্রি বাই প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে, যদি কন্টিনিউয়াস টেন্স থাকে অ্যাক্টিভে, সেটাকে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই তাহলে বিং বসাতে হবে, অর্থাৎ সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস যেটাই হোক, এটাকে আমরা যদি প্যাসিভে করতে চাই তাহলে আইএনজির পরিবর্তে বিং বসাতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপর আমরা যদি একটু খেয়াল করি যে পারফেক্ট, সেটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, অর্থাৎ যেই পারফেক্টই হোক না কেন, এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করি তাহলে আমাদের ওই অকজুলের ভার্বগুলোর সাথে সাথে বিং বসাতে হবে। অর্থাৎ পারফেক্ট টেন্সকে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করি তাহলে স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস ওই পারফেক্ট টেন্সের অকজুলের ভার্বগুলো প্লাস বিং বি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট। এই হচ্ছে আমাদের টেন্সের স্ট্রাকচারগুলো। এখন কথা হচ্ছে এগুলোর বাহিরেও কিছু অকজুল মডেল অকজুলের ভার্ব রয়েছে, সেগুলো থাকলে আমরা এই যে স্ট্রাকচারটা ফলো করবো। যেমন মডেল অকজুলের ভার্বগুলো যদি এভাবে থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি মডেল অকজুলের ভার্ব থাকে এবং সেটাকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে বলে, তাহলে আমরা লিখব সাবজেক্ট প্লাস যে সাবজেক্ট অনুযায়ী মডেল অকজুলের ভার্ব প্লাস বি, অর্থাৎ মডেল অকজুলের ভার্বের পরে একটা বি বসাবো, এরপরে যে সাধারণ নিয়ম বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, অর্থাৎ মডেল অকজুলারি থাকলে বা গুইং টু থাকলে আমরা এই নিয়মে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। এই ছিল আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের রূপান্তর। এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদের জানতে হবে। যেমন প্রথমে মূল ভার্ব দিয়ে যদি শুরু হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্সটা যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা সেটাকে প্যাসিভ করার জন্য প্রথমে লেট, এরপর অবজেক্টটির সাবজেক্ট ফর্ম প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। যেমন এখানে আমরা উদাহরণটি দেখি ডু দ্য ওয়ার্ক, যার অর্থ কাজটি করো। এখানে আমরা স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লেট বসিয়েছি, এরপরে অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম, অর্থাৎ এখানে অ্যাক্টিভের অবজেক্টটি ছিল দ্য ওয়ার্ড, এটাকে আমরা সাবজেক্ট ফর্ম হিসেবে দ্য ওয়ার্ড বসিয়েছি, এবং স্ট্রাকচার অনুযায়ী বি এবং সবশেষে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি। তো উপরের সেন্টেন্সটির অর্থ হলো ডু দ্য ওয়ার্ড কাজটি করো, নিচের সেন্টেন্সটি লেট দ্য ওয়ার্ড বি ডান, অর্থাৎ কাজটি করতে দাও। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভের ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম রুলসটা। দ্বিতীয় রুলসটা হলো ডু নট দিয়ে শুরু হলে আমরা প্রথমেই লেট নট, তারপর অবজেক্টিভ সাবজেক্ট ফর্ম প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন ডু নট কিল দ্য স্ন্যাক, সাপটিকে মেরো না। এটাকে আমরা যখন প্যাসিভে করতে যাই স্ট্রাকচার অনুযায়ী লেট নট, অবজেক্টিভ সাবজেক্ট দ্য স্ন্যাক, তারপর নিয়ম অনুযায়ী বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এর অর্থ হলো লেট নট দ্য স্ন্যাক বি কিল্ড, সাপটিকে মারতে দিও না। এরপর তৃতীয় রুলসে আমরা দেখি লেট প্লাসের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন মি, আস, ইউ, দ্যাম, হিম, হার যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই নিচের স্ট্রাকচারটি ফলো করতে হবে। তো নিচের স্ট্রাকচার হলো
প্রথমে লেট, এরপর অবজেক্টিভ সাবজেক্ট ফ্রম, তারপর বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস সবশেষে অবজেক্ট। এটা এই স্ট্রাকচারটা ফলো করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে পারি। তাহলে এখানে আমরা যদি উদাহরণটা দেখি, যেমন লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটি করতে দাও, এটা আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী বসাই তাহলে হবে লেট দ্য সাম বি রান বাই মি, অর্থাৎ আমার দ্বারা অঙ্কটি করতে দাও। নেবার দিয়ে যদি শুরু হয় তখন আমরা প্রথমেই লেট নট প্লাস অবজেক্টিভ সাবজেক্ট ফ্রম প্লাস ই বার বি এবং সবশেষে বি থ্রি বসাবো। যেমন নেভার কিল দ্য বার্ড, কখনো পাখিটিকে হত্যা করো না, এটাকে আমরা প্যাসিভ করার সময় লিখব লেট নট দ্য বার্ড ই বার বি কিল্ড, অর্থাৎ কখনো পাখিটিকে হত্যা করতে দিও না। তো বন্ধু, রয়েছিল অ্যাসারেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরের রুলসগুলো। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব বাকি সেন্টেন্সের কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা যায়, এবং তৃতীয় পর্বে আমরা এই যে রুলসগুলো অনুযায়ী চেষ্টা করব অধিক এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করার জন্য, যাতে আমাদের রুলসগুলো প্র্যাকটিসের মাধ্যমে মনে থাকে। তো বন্ধুরা, পরের দুটি পর্ব বা পার্ট পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবে। যে যেখানে আসো সবাই ভালো থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।